এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের যত এমসিকিউ আছে এবং এসসিকিউ আছে সেইগুলো বিস্তারিত আলোচনা করব। তো দেখো, প্রথম অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ এবং এসসিকিউ আছে সেইগুলো খুব সুন্দর করে আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো একদিকে কি আছে, পলিটিক্স গ্রন্থটি কার লেখা, এর আনসার হবে কয়ের আনসার অ্যারিস্টটল। পরের কোশ্চেন কি আছে, দু নম্বরের কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, কে বলেছিলেন, এর অ্যান্সার হবে কয়ের আনসার ব্রাইস। তিন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে কয়ের আনসার ম্যাকিয়েভেলি। চার নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে কয়ের আনসার লিপম্যান। পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গতিশীল রাষ্ট্র। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ এসসিকিউ নিয়ে আলোচনা করছি। ছদিকের কোশ্চেনের অ্যান্সার হবে কয়ের আনসার গার্নার। সাত নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে কয়ের আনসার গ্রিক। আট নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি কাল লেখা, এর অ্যান্সার কি হবে কয়ের আনসার ল্যাস্কি। ন নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে 1701 সালে। দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে লিবনিজ, লিবনিজ। তো দেখো, পরের কোশ্চেন কি আছে, এগারো নম্বরের কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ, কার উক্তি। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত সমস্ত সাবজেক্টের নোটস এবং সাজেশন দেওয়া হয় আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। উচ্চ মাধ্যমিকের যাবতীয় সাবজেক্টের সমস্ত সাবজেক্টের সাজেশন দিয়ে থাকে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাস। তো দেখো, সতেরো নম্বরের কোশ্চেন কি আছে, এর অ্যান্সার হবে কয়ের আনসার লর্ড ব্রাইস। আঠারো নম্বর কোশ্চেন কি বলেছে, রাষ্ট্রবিজ্ঞান হলো, এর অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার হবে সামাজিক বিজ্ঞান। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, ১৯ নম্বরের কোশ্চেন কি বলেছে, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন, এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার কার্নার। কুড়ি নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অ্যারিস্টটলের। একুশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে গ্রাম ওয়ালস। তো দেখো, ২২ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার অ্যাডাম স্মিথ। তো দেখো, ২৩ নম্বরের কোশ্চেন কি বলেছে, আজকে আমি একাদশ শ্রেণীর সাজেশন বের করেছি যে সাজেশন ২০২২ সাল এবং ২০২৩ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এসবি একাডেমিক সেন্টারের মাধ্যমে আমরা উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন দিয়ে থাকি। তো দেখো, ২৩ নম্বরের কোশ্চেনের হবে অ্যান্সার হবে অ্যানাল বল। ২৪ নম্বরের অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার অ্যানাল বল। ২৫ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, কয়ের অ্যান্সার রবার্ট ভল, রবার্ট ডাল। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, ২৬ নম্বরের কোশ্চেন যেটা আছে, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পল জানে। তো দেখো, ২৬ নম্বরের কোশ্চেনের অ্যান্সার তোমাদের আমি বলে দিয়েছি। প্রত্যেকটা কোশ্চেন এইগুলো তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে। ২৭ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ম্যাকিয়েভেলিকে। ২৮ নম্বরের হবে লেনিন। ২৯ নম্বরের অ্যান্সার হবে কেট মিলেট। তো দেখো, ৩০ নম্বরের হবে রবার্ট নজিক। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট আমি তুলে ধরেছি। তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে যদি বাড়িতে বসে পড়ে মুখস্থ করো, তাহলে 100% আমি বলতে পারি এখান থেকে তোমরা কমন পাবে। এবার দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। রাজনীতি বলতে কি বোঝো, দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের নাম উল্লেখ করো, ডেভিড ইস্টন ও রবার্ট ডাল, তোমরা তো জানো। চার নম্বরের কোশ্চেনের অ্যান্সার, পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আজকে আমি একাদশ শ্রেণীর এমসিকিউ সাজেশন এবং এসএকিউ সাজেশন নিয়ে আলোচনা করেছি, যেগুলি ২০২২ সাল এবং ২০২৩ সালে একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বলে আমি মনে করি। আমি যে সাজেশন বের করেছি, এই সাজেশনের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো, ইউনেস্কো এর পুরো কথাটি কি, এর অ্যান্সার হবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো, পরের কোশ্চেন কি আছে, বারো নম্বর কোশ্চেন, পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে, এর অ্যান্সার কি হবে, গ্রিক শব্দ পলিস থেকে এসেছে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দা পয়েন্ট আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে তোমরা বাড়িতে বসে মুখস্থ করবে, তাহলে তোমাদের কোনো টিচার লাগবে না। আমি আজকে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের যত এমসিকিউ এবং এসএকিউ আছে
সেইগুলো খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক এবং আমাদের বিভিন্ন একাদশ শ্রেণীর যে সাজেশান আছে সেই সাজেশান নিয়ে আমি আলোচনা করেছি এবং প্রত্যেকটা সালের কোশ্চেন টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় যদি লিখতে পারো তাহলে আমি বলতে পারি 100% তোমরা একাদশ শ্রেণীতে একটা ভালো রেজাল্ট করবে। আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশান দিয়ে থাকি। তো দেখো 24 নম্বরের কোশ্চেন কি বলেছে, দুজন নয়া উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের নাম লেখো। এর অ্যান্সার কি হবে, নজিক ও হায়েক। তো দেখো 26 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে লর্ড বেন্থাম। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখবে। উচ্চ মাধ্যমিকে 80% উপর নম্বর পাওয়া কোনো ব্যাপারই না। এবার আমি তৃতীয় অধ্যায়ে রাষ্ট্র সংজ্ঞা বৈশিষ্ট্য ও উৎপত্তি এই চ্যাপ্টারের যত এসএ কিউব এবং এমসি কিউব আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো 1 নম্বরের কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন, ঠিক আছে 4 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে গার্নার হবে, 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে রাষ্ট্র হবে, 6 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ম্যাকিয়েভেলি হবে, 7 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ম্যাকিয়েভেলি, 9 নম্বরের কোশ্চেন যা জ্যাক রুশো, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি খুব সুন্দর করে এসবি একাডেমিক সেন্টারে তোমাদের পড়তে হবে এমন কোনো ব্যাপার নয়। এই চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত সাবজেক্টের টু দ্য পয়েন্ট তোমরা নোটস পেয়ে যাবে। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের যত এমসি কিউব এবং এসএ কিউব আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো জোর যার মুল্লুক তার নীতিটি স্থান পেয়েছে, এর অ্যান্সার কি হবে, বল প্রয়োগ মতবাদে। তো দেখো 18 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে রুশ হো। তো দেখো 17 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে টিটসকে, টিটসকে। তো দেখো 18 নম্বরের অ্যান্সার কী হবে, রুশোর। তো বুঝতে পারলো জনগণের কণ্ঠস্বর হলো ঈশ্বরের কণ্ঠস্বর, উক্তিটি কার, রুশোর উক্তি। তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো বোধার মতে রাষ্ট্র কী, রাষ্ট্র হলো বিত্ত সমৃদ্ধ পরিবারগুলির এক মিলিত সংঘ যা যুক্তি ও চরম ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট সুন্দর করে আমি তুলে ধরেছি, তোমরা এইগুলো খাতায় লিখে বারবার যদি মুখস্থ করো তাহলে 100% আমি বলতে পারি একাদশ শ্রেণীর থেকে এবং উচ্চ মাধ্যমিকে গিয়ে তোমরা ব্যাপক একটা রেজাল্ট করবে। তো দেখো আমাদের এসবি একাডেমিক সেন্টারে তোমাদের পড়তে হবে এমন কোনো ব্যাপার নয়। এই চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে বাড়িতে বসে তোমরা সমস্ত ধরনের নোটস এবং সাজেশন তোমরা পেয়ে যাবে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। 22 নম্বরের যে কোশ্চেন আছে এর অ্যান্সার কি হবে, হব হবে। 23 নম্বরের যে কোশ্চেন আছে কি আছে, রাষ্ট্রকে মানবের প্রতিমূর্তি বলেছেন কি, এর অ্যান্সার কি হবে, ব্লুন্সলি। 24 নম্বরের কোশ্চেন কি বলেছে, লকের মতে চুক্তি হয়েছিল কটি। এই দেখো লকের মতে চুক্তি হয়েছিল কটি, দুটি। তো দেখো তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখবে এবং আমরা ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, হ্যাঁ সাইকোলজি, সোশ্যালজি, ফিলোসফি প্রত্যেকটা সাবজেক্টের এবং সংস্কৃত, বাংলা, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান দিয়ে থাকি। এবং তাছাড়া আমরা উচ্চ মাধ্যমিকের বিশেষ করে ভূগোল প্র্যাকটিক্যালের যে সমস্ত সিস্টেম সেগুলো আমরা তোমাদের দিয়ে হেল্প করি। চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেই সমস্ত কোশ্চেনগুলো আমি টু দ্য পয়েন্ট তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো চতুর্থ অধ্যায় এখানে কিন্তু শুধুমাত্র কোশ্চেনগুলো দিয়েছি, এর অ্যান্সারগুলো কিন্তু নিচের দিকে আমি লিখে দিয়েছি। তো দেখো 1, 2, 3, 4 সর্বাপেক্ষা দুষ্পরিবর্তনীয় সংবিধান চালু হয় কোথায়, ঠিক আছে। তো দেখো এই যে কোশ্চেন আছে চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায়ের যত যাবতীয় কোশ্চেন আছে এর অ্যান্সারগুলো প্রত্যেকটা অ্যান্সারগুলো টু দ্য পয়েন্টে আমি ব্যাখ্যা করেছি এবং এই অ্যান্সারগুলো লাস্টের দিকে আমি দিয়েছি। তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখবে এবং লিখে এইগুলো যদি বাড়িতে বসে পড়ো তাহলে আমি বলতে পারি 100% তোমাদের যে টিচারের কাছে পড়তে হবে এমন কোনো ব্যাপার নয়। এই নোটসগুলো পড়লে তোমাদের টিচারের কাছে না গেলেও চলবে। আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যত এমসি কিউব আছে এবং এসএ কিউব আছে সেইগুলো খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 18 নম্বরের কোশ্চেন, 19 নম্বরের কোশ্চেন, 20 নম্বরের কোশ্চেন, 21 নম্বরের কোশ্চেন, 22 নম্বরের কোশ্চেন, ঠিক আছে 23 নম্বরের কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি লাস্টের দিকে।
तो देखो सम्पूर्ण भिडियो देखो सम्पूर्ण भिडियो देखले तुम्हारा बुझते पर अन्सार की सल्व कर तुम्हारा यगलो जो बाड़ी बस खूब सुंदर पढ़ो तो देखो ये अन्सारगलो देव आकर खा दर खा यो खूब सुंदर तुम्हारा लिखो एर अन्सारगलो एखान रट मेरे देवे एबार देखो एस ए किूबगलो आज अति संक्षिप्त प्रश्नोत्तर यो खूब सुंदर तुले धरे एक दुई तीन चार पाँच छय सत आठ नय ठीक आ दस एगारो प्रत्येक कोश्चनर अन्सार संविधान कि बारो नम्बर कोश्चन ठीक है यगलो खूब सुंदर खाताय लिखे जो बाड़ी बस प्रैक्टिस करो तेल बोलते 100% तुम्हारा उच्च माध्यमिक भलो रिजाल्ट कर माध्यमिक थेके ग्रेजुएशन पर्यंत समस्त सबजेक्टर सजेशन पे गेले आमादेर एसबी एकेडमिक सेंटारे ये चैनल के तुम्हारा प्लिज सबसक्राइब कर समस्त बंधुदेर मध्य शेयर कर सुस्थ थको भलो थको और चैनल संगे प्लिज तुम्हारा जुक्त थको।